नमस्कार बंधुरा, किचन फ्यूशने स्वागत। आज हमें आबार नतून रेसिपी निये एसेछि। आज हमें बनिए देखाबो चिकेन बिरियानी। एटा सबारई खूब पछन्द, जाते सहजे घरे बनानो जाए सेइजन्य खूब सहज पद्धतिते एबं खूब कम समयेर मध्ये टेस्टी एंड यम्मी बिरियानी बनिए देखाबो। तार जन्य भिडियोटा पुरो देखबेन। तो चलो रेसिपि शुरू करा जाक। प्रथमे भातटा करे नेब। तार जन्य एकटि पात्रे जल निये निएछि। एते चालगुलो दिए देब। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে হাফ চামচের মতো নুন আর গোটা গরম মশলা দিয়ে দেব, সাথে এক চামচের মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখি, ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে অন্য চুলায় বসিয়ে দেব। এটা হতে থাক, তৎক্ষণাৎ আলুটা ভেজে ফেলি। आगे थेके कड़ाई तेल दिए दिए बेस किछुटा परिमाण तेल दिए। तेल गरम हो गेले आलूगुलो दिए देव। एते सामान्य नून और हलुद दिए एटाके नेड़े नेब। एटाके एक मिनिटेर जन्य ढेके देव। एक मिनिट पर ढाकना खुले देखी, एक दिकटा लाल हये गेछे। एबार एटाके तुले नेब। एटाके बेशी भाजार दरकार नेई, मांसेर साथे दिए दिले एटा सिद्ध हये जाबे। এবার ওই তেলেই দিয়ে দেব একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। এর সাথেই দিয়ে দেব পেঁয়াজ। এটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার ভাতটা দেখে নেব হয়েছে কিনা। ভাতটা হয়ে গিয়েছে। ভাতটাকে পুরো সিদ্ধ করব না, 90% করব। হয়ে গিয়েছে, ভাতের ফ্যানটা করিয়ে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে পুরো বেরেস্তার মতো ভেজে নেব। দেখো ভেজে নিয়েছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখবো পরে দেওয়ার জন্য। ডবল করে ভাজার দরকার নেই, একেবারে ভেজে নিলাম। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব মাংস। মাংসটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন। এটাকে ভালো করে নেড়ে নেব। এবার এটাকে এক মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এক মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার এটাকে হালকা করে নেড়ে নেব, তারপর আবার এক মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। ঢেকে ঢেকে এই জন্য করলাম যাতে মাংসটা তাড়াতাড়ি এবং ভালোভাবে সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছ মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, টমেটো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে এক গ্লাসের মতো জল। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুটা নাড়ার পর এটাকে 5 মিনিটের মতো ঢেকে দেব। দেখো মাংসের কালারটা চলে এসেছে। এবার এটাকে না ঢেকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ধনে পাতা, গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু ফুটে উঠলে মাংসটা রেডি হয়ে গেছে। কিছুটা মাংস তুলে নেব, গ্যাসটা অফ করে দিতে হবে। প্রথমে কিছুটা মাংস দিয়েছি, তারপর কিছুটা ভাত দিয়ে দেব, তারপর দিয়ে দেব ভাজা পেঁয়াজ, তারপর আবারও মাংস দিয়ে দেব কিছুটা। মাংসটার উপর আবার কিছুটা ভাত দিয়ে দেব। দিয়ে দেব 2 চামচের মতো ঘি, তারপর আবার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি কালার ব্যবহার করছি না, তার জন্য কিছুটা ভাত নিয়ে নিয়েছি। এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার এটার উপরে ছড়িয়ে দেব। এবারে দিয়ে দেব ভেজানো কেশর। সব কিছু দেওয়া হয়ে গেছে, গ্যাসটা অন করে এবার এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে এবং খুব কম জিনিসে টেস্টি টেস্টি বিরিয়ানি। তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো। আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।